দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিলিগুড়ি মহকুমার যে বাগডোগরা, বাগডোগরার যে ভুজিয়া পানি, সেই ভুজিয়া পানিতে পৌঁছে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন আন্তর্জাতিক মানের প্রতিভাবান খেলোয়াড় সোমা দত্ত। উনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, সারাটা জীবন শিক্ষকতা করেছেন, ভূগোলের শিক্ষিকা ফাঁসিদেওয়া হাই স্কুলে দীর্ঘদিন। হ্যাঁ, প্রচুর ছেলে মেয়েদের উনি তৈরি করেছেন 32 বছর ধরে। তার সঙ্গে আরেকটা বিশেষ ওনার গুণ, ওনার প্রতিভা, ওনার যেটা রয়েছে সেটা হচ্ছে খেলাধুলায়। উনি একজন ভালো অ্যাথলেট এবং আমাদের ভারতবর্ষের সুনাম উনি কিন্তু বারবার বৃদ্ধি করেছেন। বিদেশের মাটিতে বহু জায়গায় গেছেন, ব্রাজিল থেকে শুরু করে বিভিন্ন দেশে উনি গেছেন, সেগুলো শুনবো ওনার কাছ থেকে। প্রচুর জায়গায় ভারতের বাইরে গিয়ে আমাদের এই বাংলার উনি একজন মহিলা হয়ে প্রচুর পদক নিয়ে এসেছেন এবং দেশের সুনাম, আমাদের বাংলার সুনাম বৃদ্ধি করেছেন। তা আজকে ওনাকে আমরা পেয়ে, সোমা দত্ত এই নামটা ইতিমধ্যেই যারা খেলা প্রেমী মানুষ, অনেক সাধারণ মানুষও ওনাকে চেনেন যে একজন ভালো, উনি মনের দিক থেকেও ভালো, সমাজের কাজও করেন। আজকের দিনে এই ধরনের মহিলা আমাদের সমাজে যত বাড়বে ততই আমাদের মঙ্গল, সবার জন্য মঙ্গল। ওই একটু ঘরে বসে থাকলাম আর একটু এর নিন্দা তার চর্চা এইসব না করে এই যে দেশের জন্য উনি কাজ করছেন, আজকে এত শিক্ষকতা করেছেন, তার সঙ্গে আবার এই যে খেলাধুলা করছেন এবং এখনো প্রচুর ছেলে মেয়েদের পড়াচ্ছেন বিনা পয়সায়, সমাজসেবা করছেন, দেশের জন্য করছেন, উনি আমাদের গর্ব। ওনাকে আজকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা, সামনে 26শে জানুয়ারিরও আগাম শুভেচ্ছা থাকলো, নতুন বছর আপনি ভালো থাকবেন, আপনার জন্য আমরা গর্ব অনুভব করছি। ওনাকে আমরা একটা স্মারক তুলে দিচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে। উনি একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেট প্লেয়ার, এশিয়ান প্যাসিফিক চ্যাম্পিয়ন, হ্যাঁ, রিটায়ার্ড টিচার, মিস সোমা দত্ত। আপনার যে অসাধারণ যে দেশের জন্য, সমাজের জন্য আপনার অবদান, তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে। এখানে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা রয়েছে আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কোটেশন, যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। অর্থাৎ আমাদের সবসময় ইতিবাচক ভাবনা ভাবা উচিত, ভালো চিন্তা করা উচিত, তাহলে আমরা আমাদের সকলের ভালো, সবাই আমরা এগিয়ে যাব। আর আমরা যদি খারাপ চিন্তা করি, নেতিবাচক সবাই চিন্তা করি, তাহলে আমরা পিছিয়ে যাব। এই ভাবনা আমরা ছড়িয়ে দিতে চাই, দেশপ্রেমের ভাবনা। উনি একজন দেশপ্রেমিক এবং ভালো খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড়, আমাদের খবরের ঘন্টারও উনি একজন শুভাকাঙ্ক্ষী, খুব ভালো, ওনাকে বার বার প্রণাম। ওনার এই যে কাজ, এটা আরো সবার মধ্যে ছড়িয়ে যাক, নতুন প্রজন্মের মধ্যে তারা ওনাকে দেখে কিছু অনুসরণ করুক, কিছু শিখুক, এটাই তো জীবনের ইয়ে। এবং উনি সারাটা জীবন খেলাধুলা শিক্ষার পিছনে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এবং তিনি এই জন্যই যে খেলাধুলার ক্ষতি হবে জন্য উনি সংসার পর্যন্ত করেননি, শিক্ষকতার কাজ, দেশের কাজের অসুবিধা হবে জন্যে উনি সংসার ধর্মে পর্যন্ত যাননি। তো এরকম তো পাওয়া বিরল, এরকম পাওয়া বিরল। উনি বারবার করে আমাদের মায়ের মতন দিদি সমাধি, এরকম মা আমাদের সংসারে যত বাড়বে, ওনারা মাতৃরূপের একটা প্রতিবিম্ব। আমাদের সত্যি ভালো লাগছে, আনন্দ গর্ব অনুভব হচ্ছে, আর বেশ মানে বলে শেষ করা যাবে না ওনার যে কাজের পরিধি। ওনার কাছ থেকে আমরা পরে শুনছি। আপনি আপনাকে মানে ভালো থাকবেন, আপনাকে প্রণাম। আর আমরা এই এতদূর এগিয়ে এসেছেন আমাদের এই শুভ নতুন বছরে, আমরা সবার কাছে একটা সামান্য আমাদের একটা বার্তা, সবুজের বার্তা, যে বিষ্ণু উষ্ণায়ন বেড়ে চলেছে এবং সবুজ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। কারণ সবুজের কোনো বিকল্প হয় না, সবুজ আমাদের অক্সিজেন দেয়, নিঃশব্দে সেবা করে। এইটা একটা সামান্য উপহার, একটা ছোট্ট গাছের চারা, হ্যাঁ, ওনার বাড়ির ঘরে থাকবে, একটা অক্সিজেন দেবে, ভালো রাখবে, ভালো থাকবেন এবং সবার মধ্যেই এই সবুজের বার্তা ছড়িয়ে যাক, এটাই। আমি গাছপালার মধ্যেই রয়েছি, আমার ভীষণ প্রিয়। আপনি এখন কি বলবেন আমাদের দর্শকদের? এতদূর থেকে বাপি দেখে, বাপিদা আমাদের খবরের ঘন্টায় মানে রাডার ছুটেছে, রানার এইভাবে বাপিদা আমাদের মানে তুলে ধরেছে সবাইকে,
যারা সমাজে যে সমস্ত জায়গাতে উন্নতশীল হয়ে কাজ করছে, সমাজে বিভিন্ন টাইপের শিল্প সংস্কৃতি প্রত্যেকটা জায়গাতে উনি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, এটা কিন্তু আজকে সেই রানার একটা বিরাট উদাহরণ। আমরা ছোটবেলা থেকে পড়েছি, আজকে বাপিদা এত দূর থেকে সেই শিলিগুড়ি থেকে এখানে বাঁকুড়াতে সেই আমার গ্রামের মধ্যে ভুজিয়া পানিতে এসছেন, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে পুরো কুয়াশা ঢাকার মধ্যে যে এসছেন, আমাকে এইটুকু মানে একটা সম্মান জানানোর জন্য, এটার জন্য আপনাকে প্রণাম জানাই, ধন্যবাদ। এবং আপনারা যে সমাজে যে সমস্ত তুলে ধরেছেন, যারা যারা কাজ করছে, আপনাদের সমাজ মাধ্যম যদি না থাকতো, এই মাধ্যম যদি না থাকতো, তাহলে আমরাও কিন্তু সমাজে ছড়িয়ে দিতে পারতাম না। দেশের যে সমস্ত যুবক যুবতী আছেন এবং মায়েরা আছেন, বাবারা আছেন, এবং আমরা দেশের প্রেমে যারা কাজ করছি, তারা ছড়িয়ে যাচ্ছে এইভাবে, এবং আপনার এই বার্তা সব জায়গাতেই, বিভিন্ন জায়গাতে, আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, বিভিন্ন জায়গাতে আমি দেখেছি সারা ভারতবর্ষে আস্তে আস্তে করে আপনার নাম ছড়িয়ে যাচ্ছে, এবং এইভাবে ছড়িয়ে যাক এটাই আমি চাই। যে রানার ছুটেছে রানার কবরের ঘন্টা, এটাই যেন চিরস্থায়ী থাকে, এবং আপনি সুস্থভাবে থাকুন, সুস্থ জীবনযাপন করুন, এবং এইভাবে আমাদের সবাইকে সমাজে উচ্চ শির এবং উচ্চ চিন্তায় তুলে ধরুন, এটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় কাজ। এবং এর সাথে আপনি আর সাথে আমিও জড়িত আছি, এবং বিভিন্ন যখনই যার দরকার হবে আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই, এটাই আমার চাই। মানে আমাদের সমাজে যখন আমরা এসটি শিক্ষকতা করেছি, এবং আমার মা বাবাকেও দেখেছি ছোট থেকে সেই সেবামূলক কাজ করা, যেটা আমি ছোট থেকে ওটা পেয়েছি বলে আজকে আমি নিজে ওই জন্য মানে করতে পারছি। এবং আমি এইভাবে স্কুলে ছেলে মেয়েদেরকেও যেভাবে আমি আমার মা আমার স্কুলে শিলিগুড়ি গার্লস স্কুলে যে দিদিমণি অমিয়া সেনগুপ্ত দাশগুপ্ত, তিনি আমাদের তৈরি করেছিলেন যে মেয়েরা কেন এগিয়ে যাও, মেয়েরা পিছিয়ে থাকলে হবে না সমাজে, যার জন্য আমাদের রাইফেল শুটিং থেকে শুরু করে বুলবুল গাইডস, এনসিসি, তারপরে আপনার ব্রতচারী, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু শিলিগুড়ি গার্লস স্কুল থেকে সেই ছোট্ট বয়স থেকে ক্লাস ফাইভ থেকে আমরা শিখেছি। এবং আমরা ছোটবেলা থেকে আমি যেটা ক্লাস মানে ক্লাস না 5 বছর বয়স থেকে আমাদের শিলিগুড়ি যেটা তিলক ময়দান এখন কাঞ্চন স্টেডিয়াম হয়েছে, সেই মার হাতে করেই আমি এই আমাদের যে শ্রেষ্ঠ যে ক্রীড়াবিদ ছিলেন, আদর্শবাদী যিনি ছিলেন, কর্পোরেশনে কাজ করতেন, পানুদত্ত মজুমদারের হাতেই আমাকে তুলে ধরেছিলেন, এবং সেই আদর্শটা পেয়েছিলাম ওনার কাছ থেকে, এবং আমার মা বাবা সেই আদর্শতেই আমি মানুষ হয়েছি, যার ফলে আমরা ছোটোর থেকে সেই মানে মধ্যবিত্ত পরিবারে মানুষ হওয়ার ফলে যে মানুষের পাশে মানুষ দাঁড়াও, এটাই মা শিখিয়েছেন। এবং এইভাবেই আমি কিন্তু ছোট থেকে যখন ফাঁসিদা স্কুলে দীর্ঘ পরিক্রমা করতাম, 1 ঘন্টা পর পর বাস ছিল, ফাঁসিদাতে বাস ছিল না, আমরা ট্রাকে করে যেতাম, আমরা আমাদের বিভিন্ন কোনো ট্রান্সফরমেশন কিচ্ছু ছিল না, আমরা হেঁটে যেতাম 2 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে হেঁটে, আমাদের হেডমাস্টার ছিলেন সুশীল কুণ্ডু, ওনার হাত পায়ের সাথে পা তাল মিলিয়ে সেই রেলগেট রাঙাপানি রেলগেট ছাড়িয়ে আমরা কত দূর অব্দি যেতাম। এইভাবে আমরা আস্তে আস্তে করে চটেরহাটের বাসে 1 ঘন্টা পর পর ছিল, বিভিন্নভাবে আমরা সেই ট্রান্সপোর্টে এত কষ্ট ছিল, তবুও আমরা স্কুল ছাড়িনি, এবং স্কুল ছাড়িনি আমাকে কিছুতেই, এবং ছেলেমেয়েদেরকে সেইভাবে তৈরি করেছিলাম যে গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা শহরের থেকে কেন পিছিয়ে থাকবে, শহরের ছেলেমেয়েটা যে সুযোগ সুবিধে পায় তোমরা পাও না, কিন্তু আমরা আছি তোমাদের পেছনে, এবং তোমরা সমাজে উঁচু সেরে যখন দাঁড়াবে তখন আমাদেরই গর্ব হবে যে তোমরা আমাদের তৈরি করে পেরেছো এবং আমরা তৈরি করতে পেরেছি। আজকে আমার গর্ব লাগে যে আমার 5টা ছাত্র এখন বিদেশে আছে, এটা মানে বলে বোঝাতে পারবো না যে ওদেরকে সেভাবে আমি বিদ্যার্থীদের অনুষ্ঠানে রেডিও সেন্টারে সে কোলে করে সেই সেবক মোড় থেকে রিক্সা করে যেতাম, কালকে রেডিও সেন্টারে গিয়ে আমি এটাই মনে করছিল বাচ্চাগুলোকে কীভাবে নিয়ে গেছিলাম। এটা আমাদের সমাজের বিরাট বড় কাজ, এবং যেটা শিক্ষকতা যে করলে পরে যে সমাজে বড় কাজ করা যায় সেটা কিন্তু সবচেয়ে দৃষ্টান্ত হচ্ছে আমাদের মেয়েদের, যে শিক্ষকতা মায়েদের যেমন একটা রোল থাকে, শিক্ষক এবং শিক্ষিকাদের একটা রোল থাকে যে সমাজ গড়ার একটা প্রচণ্ড বড় কারিগর, যেটা কেউ করতে না পারলেও সমাজ গড়ার কারিগর হচ্ছে একটা শিক্ষক এবং শিক্ষিকা, যেটা সমাজে যে সমস্ত আমাদের যুব সমাজ এখন যেভাবে পিছিয়ে পড়ছে সেটাকে আমাদের কিন্তু উঁচু উচ্চশিরে ওঠাতে হবে, যুব সমাজকে বোঝাতে হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিল যে একটা গীতা পাঠ না করে একটা ফুটবল খেলার মাঠে নিয়ে যাও, তাহলে সেই জায়গাটায় মনটা বিরাট বড় আকাশের মতো পরিষ্কার থাকবে, এবং সুস্থ সবল থাকলে পরে, সুস্থ শরীর থাকলে পরে তুমি ভালো চিন্তা এবং ভালো দিকটা তুমি এগোতে পারবে, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, স্বামীজি রামকৃষ্ণ সারদা মা ওনাদের কাছ থেকে আমরা শিখেছি
যে নারীরা কিন্তু পিছিয়ে থাকলে হবে না, সমাজে নারীরা যত এগিয়ে যাবে তত সমাজ উন্নত হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম, ভালো থাকুন। আপনাকেও প্রণাম, এত দূর থেকে এসছেন, অনেক ধন্যবাদ।